আসসালাম আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁত ওয়াশ করালে দাঁতের কোনো ক্ষতি হয় কিনা বা কোনো সমস্যা হয় কি না তো ভিউয়ার্স এ ব্যাপারে আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেরই দাঁতের উপর স্পট দেখা যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন আর এই স্পটগুলা খুবই শক্তভাবে দাঁতের সঙ্গে আটকে থাকে সাধারণত কোনো ধরনের পেস্ট ব্যবহার করে এ ধরনের যে স্পটগুলো থাকে এগুলো তোলা সম্ভব হয় না এটি উপরের মাড়িতে হতে হয়ে থাকে এবং নিচের মাড়িতেও হয়ে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তো ভিওর্স এ ধরনের স্পট যখন দাঁতের সঙ্গে আটকে থাকে বা দাঁতে হয়ে থাকে তখন ঘরোয়াভাবে এ ধরনের স্পটের কোনো ধরনের চিকিৎসা করা যায় না বা তোলা যায় না তো এর জন্যই দাঁত ওয়াশ করাতে হয় দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনি যখন দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতগুলো স্কেলিং করাবেন বা ওয়াশ করাবেন তখন কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু যদি আপনি বাড়িতে কোনোভাবে চেষ্টা করেন কোনো ধারালো কোনো কিছু দিয়ে দাঁতের এই স্পটগুলো তোলার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার দাঁতের সমস্যা হতে পারে একমাত্র ডেন্টিস্টের কাছে যেয়ে দাঁত ওয়াশ করালে আপনার দাঁতে কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ভিওয়ার্স যেহেতু এই স্পটগুলা অনেক শক্তভাবে দাঁতের সঙ্গে আটকে থাকে আর এটি ঠিকমতো দাঁত পরিষ্কার বা দাঁত ব্রাশ না করার কারণেই এই স্পটগুলা এমন দিনে দিনে বাড়তে থাকে তো এর জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতগুলা ওয়াশ করাতে হবে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের ভিতরের দিকে এটি নিচের মাড়ির ভিতরের দিকে অনেকের এ ধরনের হয়ে থাকে তো ভিওর্স স্পট যে স্পটগুলো দেখতে পাচ্ছেন এই স্পটগুলা যদি খুব বেশি না হয় তাহলে দাঁতের সাধারণত কোনো ধরনের ক্ষতি হয় না তবে সৌন্দর্য হানি ঘটে কারো দাঁতে যদি এ ধরনের স্পট থাকে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দাঁতের কোনো ধরনের সমস্যা হয় না কিন্তু সৌন্দর্য হানি ঘটে আর কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা করানোর জন্য দাঁত স্কেলিং বা ওয়াশ করানোর প্রয়োজন হয় যদি আপনি দাঁত ওয়াশ করাতে চান সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকে যে দাঁত ওয়াশ করালে কোনো সমস্যা হবে কিনা না দাঁত ওয়াশ করালে মাড়ি ফাঁকা হয়ে যায় কিনা কি দাঁত ফাঁকা হয়ে যায় কিনা অনেকে এ ধরনের কমেন্ট করে থাকেন তো আপনারা আপনাদের যারা দর্শক রয়েছেন তারাও আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে দাঁত ওয়াশ করালে দাঁত কি ফাঁকা হয়ে যায় দাঁত ওয়াশ করালে দাঁতের কি কোনো ধরনের ক্ষতি হয় অ্যানামেল লস হয় তো ভিওর্স এ ধরনের যে প্রশ্নগুলো আছে তারই উত্তর দেওয়ার জন্য ভিডিওটি ভিওর্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁতের ভিতরের অংশে বেশ কিছু ক্যালকুলাস জমছে যেটিকে আমরা বাংলাতে পাথর পড়া সমস্যা বলি তো ভিওর্স আগেই বলেছি যে দাঁতের যে স্পটগুলো থাকে এগুলো সাধারণত দাঁতের কোনো ক্ষতি করে না কিন্তু যদি এ ধরনের ক্যালকুলাস আপনার দাঁতে জমতে থাকে বা এ ধরনের পাথর যদি মাড়িতে জমে থাকে তার কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে যখন এ ধরনের ক্যালকুলাস মাড়িতে জমতে থাকে তখন ধীরে ধীরে দাঁতের মাড়ি নিচের দিকে নেমে আসে এখানে যতটুকু অংশ ক্যালকুলাস বা পাথর জমে আছে দেখতে পাচ্ছেন এতটুকু অংশে কিন্তু দাঁতের মাড়ি ছিল ভিওয়ার্স এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এইখানটায় দেখলেই বোঝা যাচ্ছে যে এখান থেকে দাঁতের মাড়ি সরে গেছে আর এই মাড়ি সরে যাওয়ার কারণ হলো এভাবে ডেন্টাল ক্যালকুলাস দাঁতের সঙ্গে আটকে থাকার কারণেই কিন্তু এমনভাবে দাঁতের মাড়ি নিচের দিকে সরে গেছে তো ভিওয়ার্স যখন আপনি স্কেলিং করাবেন বা এমন ক্যালকুলাস থাকলে বা স্পট থাকার পরে যদি যখন আপনি দাঁতগুলা স্কেলিং করাবেন দাঁতের ডাক্তারের কাছে গিয়ে তখন কিন্তু এই ধরনের যে ক্যালকুলাসগুলো রয়েছে দাঁতে এগুলা উঠে যাবে আর উঠে যে জায়গাটি পরিষ্কার হয়ে যাবে আর ভিউয়ার্স আমাদের মুখ এমন একটি স্থান যেখানে একটি কোনো খাদ্য কণা অথবা যদি একটু চুলো মুখের ভিতরে ছোট্ট একটা কণা থাকে তাহলে আমাদের বেশ অস্বস্তি বোধ হয় তেমনি ভিউয়ার্স এখান থেকে যখন দাঁতের ক্যালকুলাসটা উঠিয়ে ফেলা হয় তখন ঠিক এমনটি হয়ে যায় জায়গাটি ফাঁকা ফাঁকা হয়ে যায় কিন্তু দাঁতের কোনো নচর হয় না অনেকেই বলে থাকে দাঁত ওয়াশ করলে দাঁত নড়ে যায় দাঁত ফাঁকা হয়ে যায় দাঁত ক্ষয় হয় এগুলো ভ্রান্ত ধারণা ভিওর্স যখন ক্যালকুলাসগুলা তুলে ফেলা হয় তখন দাঁতের গোড়া এভাবে পরিষ্কার হয়ে যায় যেহেতু অনেক দিন থেকে ধীরে ধীরে এমন অবস্থায় পৌঁছায় কিন্তু হঠাৎ করে যখন সেই স্থানগুলো এমন পরিষ্কার হয়ে যায় তখন এইখানে যখনই জীব আসবে বা ওয়াশ করার পরে যদি দাঁতের গোড়াতে আমাদের যখন জীব প্রবেশ করবে তখন কিন্তু এখানে ফাঁকা ফাঁকা হয়ে থাকে আর এর জন্যই অনেকে বলে থাকে যে দাঁত ওয়াশ করালে দাঁত স্কেলিং করালে দাঁত ফাঁকা হয়ে যায় মূলত দাঁতের ভিতরে যে ক্যালকুলাস জমে যায় বা পাথরগুলা জমে যায় এইগুলা পরিষ্কার হয়ে যাওয়ার কারণেই কিন্তু এ ধরনের ফাঁকা সৃষ্টি হয় এ ধরনের ফাঁকা কিন্তু আপনার কোনো সমস্যা করবে না বরং যখন আপনার এই ক্যালকুলাসগুলা দাঁতের সঙ্গে লেগে থাকবে তখন একই সঙ্গে ঠিক এমনভাবে দাঁতের গোড়া ক্ষয় হবে দাঁতও ক্ষয় হবে দাঁতের মাড়িও ক্ষয় হবে ভিওয়ার্স মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর দাঁত স্কেলিং করাতে দাঁত ওয়াশ করাতে যদি দাঁত ওয়াশ করালে সমস্যা হতো তাহলে হয়তো এই রুলটা মেডিকেল লাইনে থাকতো না তো ভিওয়ার্স আশা করি বুঝে গেছেন যে দাঁত স্কেলিং করালে মূলত দাঁতের কোনো ধরনের সমস্যা হয় না তবে এ ধরনের পাথর বা ক্যালকুলাস যখন দাঁত থেকে উঠে যায় তখনই সেখানে জীব গেলে মনে হয় যে দাঁত ফাঁকা হয়ে গেছে দাঁত পাতলা হয়ে গেছে এ ধরনের অনেকের বলার কারণ হলো এইটাই ভিওয়ার্স এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি দাঁতের গোড়াতেই বেশ অনেক বেশি পাথর জমে আছে এখানে দেখুন পাথরের মাধ্যমেই কিন্তু দাঁতের যে গ্যাপগুলো আছে এগুলো আটকে আছে তো যখন আপনি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে স্কেলিং করে এ ধরনের যে গুলা বা পাথর বা স্পটগুলা আপনার যখন তোলা হবে তখন কিন্তু জায়গাটা পরিষ্কার হয়ে যাবে আর এই পরিষ্কার হয়ে যাওয়ার জন্যই অনেকে বলে থাকে দাঁত ওয়াশ করালে দাঁত ফাঁকা হয়ে যায় দাঁত ওয়াশ করালে দাঁত পাতলা হয়ে যায় দাঁত ক্ষয় হয় এ ধরনের কমেন্ট অনেকেই করে থাকেন শুধুমাত্র দাঁত পরিষ্কার হয়ে যাওয়ার কারণে মূলত দাঁত যে মেশিন দ্বারা ওয়াশ করা হয় বা স্কেলিং করা হয় এই মেশিন দ্বারা দাঁত স্কেলিং করালে দাঁতের কোনো ধরনের ক্ষয় হয় না কিন্তু এই ক্যালকুলাস যখন উঠে যায় বা যখন এখান থেকে অপসারণ হয়ে যায় যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন এখন পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু স্কেলিং করার আগে কিন্তু সেখানে এ ধরনের ক্যালকুলাস ছিল আর এই ক্যালকুলাস ক্যালকুলাসটি উঠে যাওয়ার কারণে এইখানটায় ফাঁকা হয়ে গেছে তো যারা আসলে প্রকৃতভাবে বোঝে না যে ক্যালকুলাস উঠে যাওয়ার কারণেই তাদের তেমনটি অনুভব হচ্ছে তারাই এ কথা বলে থাকে যে দাঁত ওয়াশ করালে দাঁতের ক্ষতি হয় দাঁত নড়ে যায় দাঁত পাতলা হয়ে যায় এরকম অনেকেই বলে থাকে তবে ভিওর্স কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দাঁত ওয়াশ করালে দাঁত নড়ে যেতে পারে আর তার কিছু কারণ রয়েছে এখানে যতটুকু ক্যালকুলাস আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি ক্যালকুলাস জমে আছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ক্যালকুলাসটা এমন পর্যায়ে বেড়ে গেছে বা ধীরে ধীরে এমন পর্যায়ে চলে গেছে যে ক্যালকুলাসের মাধ্যমেই দাঁতটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বা আটকে আছে আর সেই অবস্থায় যদি আপনার স্কেলিং করানো হয় অনেক বেশি পাথর পড়ছে এমন দাঁতে সেক্ষেত্রে দাঁত হালকা হালকা নড়তে পারে বা পুরোটাও নড়ে যেতে পারে এটি অবস্থার উপর নির্ভর করে তারপরেই আপনাকে জানানো হয় এছাড়া ভিওয়ার্স যদি আপনি এ ধরনের স্পটের জন্যে বা হালকা যে ক্যালকুলাসগুলো হয়েছে এমন অবস্থায় যদি আপনি স্কেলিং করান দাঁত ওয়াশ করান সেক্ষেত্রে আপনার দাঁতের কোনো ধরনের ক্ষতি হবে না কোনো সমস্যা হবে না বরং ভালোই হবে এ ধরনের স্পট থাকার কারণে যেহেতু সৌন্দর্যহানি ঘটে আর পাথর পড়ার কারণে দাঁতের মাড়ি সহ দাঁতের ক্ষতি হয় তাই মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর দাঁত স্কেলিং করাতে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম